খেলাধুলার নিয়মিত আয়োজন খেলাধুলা বিষয়ক বিভিন্ন ধরনের পিচার এবং খেলাধুলার নিয়মিত খবর ইত্যাদি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকা বেলাইকনটি ক্লিক করুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ প্রতি দল ই তাদের ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি ম্যাচের আয়োজন করতেছে প্রস্তুতিতে রাখতে চাইতেছেন না একটু অক্ষুত সেই হিসেবে কলকাতা ও তাদের একটি টিম সাজিয়েছেন টিম গোল্ড ও টিম পার্পেল সাকিব আল হাসান খেলেছিলেন টিম পারফেলো হয়ে বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার ব্যাট ও বলিং দুটো ক্ষেত্রেই প্রায় প্লব গিয়েছেন সাকিব আল হাসান দুই ওভার বলিং করে দিয়েছেন উনিশ রান নিতে পারেনি কোনো উইকেট ব্যাটিং হয়েছিলেন সাদামাটা মাটা আগামী এগারোই এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সেই হিসেবে সাকিবের এ পারফরমেন্স তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কতটাই বা গুরুত্ব বহন করবে টাইগার দর্শকদের মাঝে হয়তো এখন এই প্রশ্নটাই জাগতেছে তো আমরা তবুও আশাবাদী প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের টিমে জায়গা পাবে সাকিব এবং বাংলাদেশের সাকিব বক্তরা অবশ্যই মুখে থাকবে তাদের প্রিয় ক্রিকেটারকে একাদশে দেখতে তো সে পর্যন্তই সবার চোখ থাকুক এগারোই এপ্রিলের প্রথম ম্যাচের দিকে মুম্বাইয়ে শুরু হবে প্রথম ম্যাচটি